কলকাতার চাঁদনি চক মার্কেট এই ব্যস্ততম শহরের একটা জনপ্রিয় এই জায়গা। এই জায়গা বেশিরভাগ মানুষ চোরাবাজার নামে চেনে, কারণ এখানে দামি দামি মোবাইল ফোন থেকে শুরু করে বড় বড় টিভি, ল্যাপটপ, ফ্রিজ, কম্পিউটার এবং কম্পিউটারের বিভিন্ন পার্টস, পাম্প, লাইট, তার থেকে শুরু করে ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল রিলেটেড সমস্ত জিনিস আপনি খুব সহজে এবং খুব কম দামে পাবেন। এখানে সাধারণত দু রকমের দোকান আছে, একটা স্থায়ী, একটা অস্থায়ী। স্থায়ী দোকান মানে যেগুলো হচ্ছে কোনো বিল্ডিংয়ের মধ্যে রয়েছে, সেখানে আপনি পাইকারি এবং খুচরো উভয় দামেই পাবেন এবং সেখানে নির্দিষ্ট বিল পাওয়া যায়, ওয়ারেন্টি গ্যারেন্টি পাওয়া যায়। আর বাইরের যে অস্থায়ী দোকানগুলো দেখছেন, ফুটপাতের যেগুলো দোকান, সেগুলোতে কিন্তু না কোনো বিল আছে, না কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি আছে। আপনার লাভ যদি ভালো হয়, এই জিনিস খুব কম দামে অনেকদিন টেকসই হয়ে যেতে পারে, আবার দুদিনেও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এগুলো অনেকদিন চলে, তাই মানুষ এখানে প্রচুর ভিড় জমায় কেনার জন্য। আর এখানে অনেক দামি দামি এবং অনেক ইউনিক জিনিস খুব কম দামে এবং সহজেই পাওয়া যায়। তো আজকে দেখুন সম্পূর্ণ এই চাঁদনি চক মার্কেটটা, এবং তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে কোনো দোকানে আপনি যদি যান, যদি কোনো কিছু বিশেষ করে যে ফুটপাতের দোকানগুলো যদি কিছু কিনবো ভাবেন, তবেই কিন্তু দাম জিজ্ঞেস করতে যাবেন। নাহলে ধরুন আপনি কোনো একটা দাম বললেন, সেই দামে ওনারা রাজি হয়ে গেল, তখন কিন্তু আপনাকে নিতে হবে। তাই অবশ্যই ভেবে নেবেন যে যাতে কিনতে পারেন সেই মতো আপনি দাম দর করবেন। এছাড়াও রাস্তার ধারে ধারে আপনারা দেখতে পাবেন মোবাইল বা ল্যাপটপ সারানোর অনেক দোকান পাবেন। আর এখানে শুধুমাত্র ইলেকট্রনিক্স না, আরও ইত্যাদি জিনিসপত্র, যেমন গ্যাস থেকে শুরু করে, গ্যাস ওভেন থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। কিন্তু ইলেকট্রনিক্স মার্কেটের জন্য এটা সবথেকে বেশি জনপ্রিয় আর খুব কম দামে পাওয়া যায়, সেই জন্য এর অপর নাম চোরাবাজার। আর এই জায়গাতে আসতে হলে এর নিয়ার বাই স্টেশন মানে মেট্রো স্টেশন আছে, সেটা চাঁদনি চক, অথবা আপনি ধর্মতলা থেকে পায়ে হেঁটে আসতে পারেন। জায়গাটাকে চোরাবাজার বলা হয় এই জন্যেই, কারণ এখানে অনেক দামি দামি মোবাইল ফোন মানে অ্যাপেলের মতো ফোন থেকে শুরু করে বড় বড় টিভি, ল্যাপটপ, ফ্রিজ সমস্ত কিছু আপনি ফুটপাতে দেখতে পাবেন এবং ফুটপাত থেকে কিনতে পাবেন, এবং সেগুলো যে নর্মাল অরিজিনাল দাম তার অর্ধেকের থেকেও কম দামে আপনি পাবেন, তাই একে চোরাবাজার বলা হয়। অনেকেই হয়তো ভাবে যে এগুলো কোনো দু নম্বরই পথে এখানে বিক্রি হচ্ছে, কিন্তু অরিজিনালি অনেক সময় দেখা যায় যে জিনিস বিক্রি হচ্ছে, যেমন ধরুন অ্যাপেলের কোনো একটা ফোন যার নর্মাল দাম যদি 50,000 হয়, ওখানে আপনি 20-25,000 টাকাতে পাবেন। তাহলে ভাবতে পারছেন কতটা ডিফারেন্স। তো হয়তো সেটা কতদিন টিকবে না টিকবে সেটা বলা যাচ্ছে না, কিছু টিকে যেতেও পারে আবার নাও পারে, সেটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করছে। আর এই জন্যেই, এই একটা কারণেই হয়তো এই মার্কেটকে চোরাবাজার বলা হয়। আপনি এলেই বুঝতে পারবেন এখানের অ্যাম্বিয়েন্স, এখানে যে পরিবেশটা সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন। যখন দেখবেন বড় বড় টিভি, 24 ইঞ্চি, 26 ইঞ্চি, 36 ইঞ্চি যে টিভি, সেগুলো রাস্তার ধারে বিক্রি হচ্ছে।
এমনকি ল্যাপটপ সারানোর জায়গা, এখানে আপনি গেলে আপনার মোবাইল ফোন আপনি খুব সহজেই সারাতে পারবেন। কিন্তু মোবাইল ফোন সারা lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, not fucking likely. I be taking shots, yeah, cold-blooded, icy.